আজকের ভিডিওটায় রয়েছে থ্যাংক ইউ ম্যাম স্টোরি থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা পড়ি ডেসক্রাইভ বর্ণনা দাও দি মাদার লাইক বিহেভিয়ার মায়ের মতো আচরণটা অব দি লার্জ লেডি ওই বড় সড়ো মহিলাটির টুয়ার্ডস রজার রজারের প্রতি মানে রজারের প্রতি ওই বড়ো সড়ো মহিলাটি যে মায়ের মতো আচরণ করেছিল সেইটা বর্ণনা দাও এখান থেকে ওই লেডিটার ক্যারেক্টারটাও তৈরি করে ফেলা যাবে অ্যান্সার ওয়ান্স এক সময় হোয়াইল রিটার্নিং যখন ফিরে আসছিল। ফ্রম হোটেল বিউটি শপ হোটেল বিউটি শপ থেকে এ লার্জ ওমেন্স পার্স একটা বড়সড়ো মহিলার টাকার থলিটা ওয়াজ ট্রাইড চেষ্টা করা হয়েছিল টু বি স্টোলেন চুরি করে নিতে বাই এ বয় একটা বালকের দ্বারা অফ ফরটিন ফিফটিন ইয়ার্স চোদ্দো পনেরো বছর বয়সের নেমড রজার রজার নামে ইন প্লেস অফ রানিং অ্যাওয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার পরিবর্তে দি বয় ওয়াজ কট বালকটাকে ধরা হয়েছিল বাই হার তার দ্বারা অ্যাট ফার্স্ট সর্বপ্রথম দি লেডি বিহেভড মহিলাটি আচরণ করেছিল রাফ খারাপভাবে কিকিং লাথি মেরে অ্যান্ড পিকিং আপ বাই শার্ট ফ্রন্ট এবং জামার সামনে অংশ ধরে তুলে বাট শুন কিন্তু শীঘ্রই সি বিজ্ঞান সে শুরু করেছিল টু বিহেভ আচরণ করতে উইথ হিম তার সঙ্গে জাস্ট অ্যাজ এ মাদার ঠিক একটা মায়ের নেয় সি টুক দ্য বয় হোম সে নিয়ে গিয়েছিল বালকটিকে বাড়িতে টু টিচ হিম তাকে শিক্ষা দিতে রাইট ঠিক জিনিসটা ফ্রম রং ভুলকে শোধন করে মানে ভুলকে সংশোধন করে অ্যাজ দি বয় ওয়াজ ডাটি যেহেতু বালকটা ছিল নোংরা সি ওয়ান্টেড টু ওয়াশ হিম সে তাকে পরিষ্কার করতে চেয়েছিল বিসাইডস তাছাড়াও সি গেভ হিম সে তাকে দিয়েছিল এ টাওয়েল একটা তোয়ালে বা গামছা টু ড্রাই ফেস মুখটাকে মুছতে অ্যান্ড এ কুম্ভ এবং একটা চিরুনি দিয়েছিল টু কুম্ভ হিজ হেয়ার তার চুলটাকে ছাড়াতে বা আঁচড়াতে ফর লুকিং হিম প্রেজেন্টেবল তাকে উপস্থাপনযোগ্য লাগানোর জন্য মানে একটু ভালো লাগানোর জন্য সি অ্যাসিওরড দি বয় সে নিশ্চয়তা দিয়ে বলেছিল বালকটিকে নট টু টেক হিম টু জেল তাকে জেলে নিয়ে যাওয়া হবে না অ্যাট হোম বাড়িতে সি জাস্ট বিহেভড সে ঠিক আচরণ করেছিল মাদার লাইক মায়ের ন্যায় টুয়ার্ডস রজার রজারের প্রতি সি মেড কোকো সে কোকো বানিয়েছিল ফর দি বয় বালকটার জন্য টু কোয়েঞ্চ হিজ হাঙ্গার তার ক্ষুধা নিবৃত্তি করতে অ্যাজ দি লার্জ লেডি রিলেটেড যেহেতু ওই বড়সড় মহিলাটি জড়িয়ে পড়েছিল ইন হার ইয়ং এজ তার যুবতী বয়সে ইন সাজ দি সেম কন্ডিশন ওই একই পরিস্থিতিতে বা অবস্থায় সো সি ট্রেঞ্জ তাই সে শিক্ষা দিয়েছিল রজারকে নট টু স্টিল চুরি না করতে ফর আমিবডি কোনো কোনো কারোর কাছ থেকে অ্যাট দি লাস্ট অফ দ্য স্টোরি গল্পের শেষে সি গেপ দ্য বয় সে দিয়েছিল বালকটিকে টেন ডলার্স দশ ডলার অর্থ টু বাই সু জুতো কিনতে দাস এইভাবে বিহেভিং লাইক এ মাদার ঠিক একটা মায়ের ন্যায় আচরণ করে সি দি বয় অফ সে বালকটিকে বিদায় জানিয়েছিল